হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আবারও আমি শেয়ার করব ক্লাস নাইনের জন্য একটা মক টেস্ট। তো এর আগের মক টেস্টে যারা যারা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে ফার্স্ট হয়েছে সৌমি দাস, সেকেন্ড যে হয়েছে তার নামটা তুমি উল্লেখ করনি, তাই আমি শুধু বলে দিচ্ছি সে পেয়েছে 10-এর মধ্যে 9, মানে 9 আউট অফ 10। আর তুমি তোমার নামটা মেনশন করোনি, তার জন্য কিন্তু আমি ভিডিওতে অ্যানাউন্স করতে পারলাম না। নেক্সট টাইম যখন তুমি কমেন্ট করবে অবশ্যই করে কিন্তু নিজের নামটা উল্লেখ করে দেবে, তাহলে কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে নামগুলো অ্যানাউন্স করতে আমার সুবিধা হবে। আর তোমরা দুজনই মাত্র কমেন্ট করেছিলে আমি দেখলাম, তোমরা খুব ভালো পারফরমেন্স দিয়েছো, তোমরা ভালোভাবে লিখেছো উত্তরগুলো। এবং এই ভিডিওতে আমি আগের মক টেস্টের উত্তরগুলো প্রথমে বলে দেবো, তারপরে আমি তোমাদের নতুন মক টেস্টের কোয়েশ্চেনগুলো দেখাবো। আর তোমাদের কাছে আবারও কিন্তু সময় রয়েছে এক সপ্তাহ মতো, অর্থাৎ নেক্সট সানডেতে তোমরা কিন্তু আবারও একটা নতুন মক টেস্ট পেয়ে যাবে, তার মানে শনিবার অবধি তোমরা কিন্তু কমেন্ট করার সুযোগ পাবে। আর যারা যারা এই ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, আর পারলে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দিও, যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা বা তোমাদের বন্ধুবান্ধবরা এই মক টেস্টে পার্টিসিপেট করে। তো চলো আজকে মক টেস্টের কোশ্চেনগুলো দেখার আগে আমরা প্রথমে আগের সপ্তাহের মক টেস্টের উত্তরগুলো জেনে নিই। আগের সপ্তাহে যে মক টেস্টের কোশ্চেনটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম টেলস অফ ভোলা গ্র্যান্ডপার থেকে, কিছুটা অংশ আমি এখানে তুলে দিয়েছিলাম, আজকেরও টেলস অফ ভোলা গ্র্যান্ডপার থেকেই দেব। একের তাকে এখানে রয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো নিচের প্যাসেজটা পড়তে হবে এবং তারপরে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে ভোলা গ্র্যান্ডপার থেকে প্যাসেজটা দিয়েছি, এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তো তোমরা আমার চ্যানেলে দেখে নিয়েছো, যারা দেখোনি অবশ্যই করে চেক করে নিও। একের তাকে এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমটা বলেছে দ্য ন্যারেটর ওয়াজ রাইডিং, লেখক চড়েছিল, কার কাঁধে চড়েছিল, দ্য শোল্ডার্স, তাহলে এখানে কী লিখবে যে এখানে দেখো অন দ্য হুইলের চকি, দ্য শোল্ডার্স, তাহলে এখানে উত্তর হবে এটা, অন থেকে শুরু করে শোল্ডার্স অবধি, অন দ্য ভিলেজ চকিদার শোল্ডার্স। তারপর দু নম্বর, ভোলা গ্র্যান্ডপার অ্যান্ড হিজ ওয়াইফ লিভড, ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করতো, কোথায় বাস করতো, তাহলে এটা উত্তর হবে যে অ্যাট দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ভিলেজ, এখানে অফ দ্য ভিলেজ করবে বা অফ দেয়ার ভিলেজ, তাদের গ্রামে, তাহলে লিখবে অ্যাট দ্য ওয়েস্টার্ন পার্ট অফ, আওয়ারটা বাদ দিয়ে কি লিখবে দেয়ার, না হলে অফ দ্য ভিলেজ, আওয়ারের পরিবর্তে হয় দেয়ার লিখবে না হলে দ্য লিখবে। তারপরটা দ্য ন্যারেটর ওয়াজ রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, দ্য ন্যারেটর মানে লেখক উৎসব থেকে ফিরছিল, তাহলে কখন ফিরছিল, এই যে ওয়ান মুন লিট নাইট, তাহলে এখানে উত্তর কী হবে ওয়ান মুন লিট নাইট। তারপরটা বিয়েটা বলেছে, বিয়ে তাকে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্রথমটা রয়েছে ওয়্যার ওয়াজ দ্য গ্র্যান্ডসন ফাউন্ড, নাতিটাকে কোথায় খুঁজে পাওয়া গেছিলো, তাহলে নাতিটাকে কোথায় খুঁজে পাওয়া গেছিলো, একটা গরুর পেটের তলায়, তাহলে দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড আন্ডার এ কাউস বেলি, আন্ডার এ কাউস বেলি। দু নম্বর, হু লিভড ইন দ্য বোকাল ট্রি, বোকাল বকুল গাছে কারা থাকতো, আ ট্রুপ অফ মাঙ্কিজ, এই যে একটা বানরের দল থাকতো, এই যে এখানে লেখা রয়েছে এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, তাহলে উত্তর কী লিখবে এ স্মল ট্রুপস অফ মাঙ্কিজ লিভড ইন দ্য বোকাল ট্রি। তিন নম্বর বলেছে হাউ ওয়াজ দ্য রোড, রাস্তা কীরকম ছিল, দ্য রোড ওয়াজ ফগি অ্যান্ড লং, এখানে উত্তর কী রয়েছে দেখে নি, দ্য রোড রাস্তাটা কীরকম ছিল, যে দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, তাহলে উত্তর এরকমই লিখবে দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। সিএ তাকে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে এখানে, এক গুণ চার সমান সমান চার রয়েছে। প্রথমটা রয়েছে রিতা ইজ অ্যাজ টল অ্যাজ স্নেহা, এটাকে বলেছে কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে, তাহলে কী হবে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করলে স্নেহা ইজ নট টলার দ্যান রিতা। তারপরে দু নম্বর বলেছে হুয়ে হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা ভয়েস চেঞ্জ করলে কী হবে বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। দ্য টিচার সেই দ্য আর্থ ইজ রাউন্ড, তাহলে ন্যারেশন চেঞ্জ করলে কী হবে, এটা তো চিরন্তন সত্য দ্য আর্থ ইজ রাউন্ড, তাহলে রিপোর্টের স্পিচের কোনো রকম চেঞ্জ হবে না, দ্য টিচার সেইড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। চার নম্বর, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এখানে বলেছে আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লাস, এখানে সাবঅর্ডিনেট ক্লাসটাকে চিনতে বলেছে, তাহলে উত্তর কী হবে দো দো হি ইজ পোর, এটা হবে সব সাবঅর্ডিনেট ক্লাস। এবার এই সপ্তাহের মক টেস্টের কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও, ক্লাস নাইন মক টেস্ট পার্ট টু। এক নম্বর প্রশ্ন আমি এখানে দিয়েছি রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, এখানে তোমাদের টেক্সটটা ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এখানে 10 নম্বরের মক টেস্টের আমি আয়োজন করেছি, আর এখানে দেখো যে প্যাসেজটা দিয়েছি এখান থেকে শুরু করে ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস থেকে শুরু করে ফরগটেন টু ব্রিথ, এই প্যাসেজটাই এতটা অবধি তুলেছি। তারপরে এর তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে 1.5 গুণ 2 রয়েছে, 1.5 গুণ 2 = 6, মানে প্রত্যেকটা প্রশ্নে যদি তুমি সঠিক উত্তর দাও তাহলে 1.5 নম্বর করে পাবে। প্রথমটা রয়েছে হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়েন হি ডাইড, দু নম্বর
What was the reason of Bhola grandpa's death according to his wife? 3 number. When did Bhola grandpa lose his sense in fear? 4 number. What request did Bhola grandpa make to the first man he saw on the mound? তারপরে বিয়েটাকে এখানে লিখেছি, দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। এখানে ভার্বের যে ফর্মটা সঠিক হবে সেটাতে টিক মারতে বলেছে, তোমরা জাস্ট উত্তরটা বেছে নিয়ে লিখবে এক দুই এ বি সি করে, এরপরে উত্তরগুলো আমাকে কমেন্ট করে জানাবে। প্রথমটা রয়েছে ইট রেইনস হ্যাড বিন রেইনিং আর অর ইজ রেইনিং সিন্স মর্নিং। বিয়েটা বলেছে লাস্ট সানডে আই ওয়েন্ট হ্যাড বিন গোয়িং গো টু দ্য জু। সিএটটা রয়েছে আই উইল বি ওয়াজ অর অ্যাম ইন ক্লাস টেন নেক্সট ইয়ার। তারপরে ডিয়েটার দেখো লিখেছে এখানে রিনা হ্যাভ রিচড হ্যাড রিচড হ্যাজ রিচড হোম জাস্ট নাও। তাহলে তোমাদের মক টেস্টের কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিলাম। 10 নম্বরের টোটাল প্রশ্ন রয়েছে এখানে, 6 নম্বরের কোশ্চেন আর 4 নম্বরের এখানে ভার্বের সঠিক ফর্ম দিয়ে এখানে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে বা এখানে টিক দিতে হবে ভার্বের সঠিক কোন ফর্মটা সঠিক হবে। তো 10 নম্বরের মক টেস্টের কোশ্চেনটা তোমরা দেখে নিলে, আর অবশ্যই করে এই ভিডিওটা কিন্তু বন্ধুর সাথে শেয়ার করো, আর যারা যারা কমেন্ট করছো নিজের নাম এবং কোন স্কুলে পড়ো বা কোন জেলায় থাকো সেটা কিন্তু অবশ্যই করে মেনশন করো। এবং যারা যারা কমেন্ট করবে তাদের মধ্যে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের কিন্তু সবার নাম আমি নেক্সট ভিডিওতে অ্যানাউন্স করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।